এই তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে যাচ্ছি চিটং এ। আমার রিহান এখন বড় ভাই হয়ে গেছে ও ছোট ভাইকে দেখার জন্য। তো আমরা চিটং এ যা যা কিছু করি আপনাকে সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি আমার ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমরা চিটং এর বাস কাউন্টার থেকে টিকিট কেটে স্টার লাইনে আমরা চিটং এর উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন বাসে আছি। ছোট ভাইকে দেখার জন্য বাবা রিহান, আমরা এখন চলে আসছি আজুদের বাসায়, ওর চাচির বাসায়। আমরা কিছুক্ষণ পরে হসপিটালে যাব। এই হচ্ছে রায়মণি। রায়মণি টাটা। যে রায়মণি, আমরা এখন বাসা আসছি, আরজুদের বাসা আসছি। আমরা খাওয়া দাওয়া করার পরে ইনশাল্লাহ হসপিটালে যাবো। এখন ইহান রায়মণি এখন হসপিটালে যাবো বাবু দেখার জন্য। ইহান ওর ছোট ভাইকে দেখতে। তো আঙ্কেলদের গাড়ি আছে, গাড়ি আসছে, এখন যাবো আমরা হসপিটালে। তো আমরা গাড়িতে উঠে বসলাম। ওদের বাসা থেকে হসপিটাল প্রায় আধা ঘন্টার পথ। ইহান বাবু কই, বাবু কই, তুমি কো দেখি, তুমি আলমারির মধ্যে কেন ঢুকছো? আচ্ছা দেখি, আচ্ছা 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 আচ্ছা, এই তো আচ্ছা 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 আচ্ছা, বের হো। আমরা সবাই হসপিটাল থেকে বাসায় চলে যাচ্ছি, মানে আমরা যারা আসছি ফেনি থেকে। কি করো মনে, কি করো আয়া, কি করো, খেলা খেলো তাই? তারপর কি ছিল আমাদের চিটকের প্রথম ব্লগ। তো আশা করি নেক্সট ব্লগ আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, টাটা।